ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয় এ বিষয়ে ভারতীয় ভোটাররা তাদের মতামত জানিয়েছেন এবং মতামতটা সেই পরিবর্তনের বিরোধী। তৃতীয়বার ক্ষমতা এলেও এই প্রথমবার ম্যাজিক ফিগার 272 এর ধারে কাছে পৌঁছতে পারেননি নরেন্দ্র মোদী। সরকার করতে হয়েছে শরীরদের কাঁধে ভর করে। এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের পর প্রথমবার ভারতে এসেই নাম না করে নরেন্দ্র মোদীকে বিঁধলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আমরা ভারতবর্ষকে গান্ধী, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বোস এদের সবার সঙ্গে এক মন মিলিয়ে চলতে পারি সেরকম একটা প্রচেষ্টার প্রয়োজন দরকার, এটা বোধহয় ভারতীয় ভোটাররা জানিয়েছেন এবং সেটা আমাদের মানতেই হবে। যদি এই মুহূর্তে সেটা খুব মানা হচ্ছে বলা যাবে না। এবার লোকসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদীর প্রধান অস্ত্র ছিল অযোধ্যার রাম মন্দির। ভোটের 4 মাস আগে জাঁকজমক করে মন্দিরের উদ্বোধন করেন তিনি। ভোটের প্রচারেও প্রায় প্রতিটি সভা থেকেই রাম মন্দিরের প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদী। যেহেতু মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন নরেন্দ্র মোদী, তাই তার অনুগামীদের একাংশ এই স্লোগানও তুলেছিলেন, জো রাম কো লায় হ্যায় হাম উনকো লায়েঙ্গে, যার মানে ছিল মোদী রামকে এনেছেন তাই মোদীকে জিতিয়ে আনা হবে। কিন্তু লোকসভা ভোটের ফলে দেখা যায় রাম মন্দিরকে রাজনৈতিক হাতিয়ার করার বিজেপির কৌশল সফল হয়নি। খোদ রাম জন্মভূমি অযোধ্যাতেই লোকসভা ভোটে হেরে যায় বিজেপি। গোটা উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা 62 থেকে কমে হয় 33। বারাণসী লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদীর জয়ের মার্জিন 479,505 থেকে কমে হয় মাত্র 1,52,513। শুধু এই নয়, বিশিষ্ট বিখ্যাত মন্দির আছে দেশের এমন 26টি লোকসভা কেন্দ্রের মধ্যে এবার 11টিতে পরাজিত হয় বিজেপি। যা দেখে বিশেষজ্ঞদের একাংশ বলছেন এবারের ভোটে ধর্মীয় মেরুকরণ নয়, দেশবাসী ভোট দিয়েছেন দারিদ্র, বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো ইস্যুর কথা মাথায় রেখে। অমর্ত্য সেনের মুখেও শোনা গেছে এই কথা। যেখানে রাম মন্দির রয়েছে অযোধ্যায়, সেখানেই বিজেপি হেরেছে সেই কেন্দ্রে। বাদে যেখানে বিজেপি অনেক খরচ করে বড় মন্দির বানিয়েছে, তাতে দুটো দিকেই আছে। একটা হচ্ছে তার মধ্যে ভারতবর্ষকে একটা শুধু হিন্দু দিক দিয়ে দেখা, যেটা মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বোসের দেশে হওয়ার কথা নয়, সেটা করার চেষ্টা মধ্যে যে একটা চিন্তাহীনতা আছে যে ভারতবর্ষের প্রকৃত রূপটা অবহেলা করা আছে, সেগুলোর পরিবর্তন হওয়া দরকার। এবং তার সঙ্গেও এই মন্দির করতে গিয়ে বহু লোকের জমি টমিকে ছোটো জমি প্লট থেকে নিয়ে তাদের মধ্যে যে একটা ভয়ের ভাব এনে দিয়েছে, সেটাতে তো এটাই প্রমাণ হলো যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে গিয়ে তারই একটা দিকে ধনীদের উপরে নির্ভর বেশি করা এবং গরিবদের অবহেলা করা, সেটা তো বহুদিন ধরেই চলছে এই সরকারে, এবং সেটা যে পরিবর্তন এখন হবে এটা আমাদের আশা। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে কথা বলছেন, পণ্ডিত মানুষ, অর্থনীতি নিয়ে চিন্তা ভাবনা করলে ভালো হয়। তো প্রত্যেকেরই রাজনৈতিক মত প্রকাশের অধিকার আছে, আর হিন্দু রাষ্ট্রই ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতা যদি কোথাও থেকে থাকে, বহুত্ববাদ যদি কোথাও থাকে, মত প্রকাশের অধিকার যদি কোথাও থাকে, যে যার নিজের মতো করে নিজের উপাসনা পদ্ধতি বেছে নেওয়ার অধিকার যদি কোন সমাজে থাকে, সেটা হিন্দু সমাজের মধ্যেই আছে। ভোটের হার জিতের কারণ নিয়ে কাটাছেড়া চলছে, চলবে, কিন্তু সাধারণ মানুষের কি হবে? চাকরি কোথায়? জিনিসপত্রের দাম কবে কমবে? শিক্ষায় দুর্নীতি কবে বন্ধ হবে? এইসব প্রশ্ন দেশের সব রাজ্যে সমান গুরুত্বপূর্ণ। কৃষ্ণেন্দ্র অধিকারী ও বিজেন্দ্র সিংহ, রিপোর্ট, এবিপি আনন্দ।